নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। তো বন্ধুরা, আমার পাশে যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড বেনেলির TNT 150 মডেলের মোটরসাইকেল। তো এটা হচ্ছে কার্বোরেটর চালিত মোটরসাইকেল। তো এর আগে কিন্তু এটা নিয়ে একটা মাইলেজ টেস্টের ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল পেট্রোল দিয়ে। আমরা সেখানে দেখিয়েছিলাম যে 100 ml পেট্রোল দিয়ে এটা চলেছে 5 কিলোমিটার। তো সেইখানে আমি বলেছিলাম যে পরবর্তীতে আরেকটা ভিডিও দেখতে পারবেন আপনারা, সেটা হবে অকটেন দিয়ে এটার মাইলেজ পরীক্ষা। তো এটাই হচ্ছে সেই ভিডিওটা। তো আমরা এখন করতে যাচ্ছি অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো আমরা এর জন্য 100 ml অকটেন সংগ্রহ করব। আর এই মোটরসাইকেলটার মধ্যে কিন্তু বেনেলি রিকমেন্ড করা 10W40 গ্রেডের মিনারেল ব্লেন্ডের ইঞ্জিন অয়েল দেয়া আছে। তো আজকে আকাশটা এত খারাপ বলার বাইরে, এই জন্য এসে তড়িঘড়ি করে ধুমধাম করে আমি অকটেন মাইলেজ টেস্টের বোতলের মধ্যে ভরে ফেলছি। আপনাদেরকে আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে যদি দেখাই, এই দেখুন, ঠিক 100 ml পরিমাণ অকটেন আমি নিয়ে বোতলটাকে প্রস্তুত করে ফেলছি। এবং আপনারা খেয়াল করুন, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু কোনো জ্বালানি বের হচ্ছে না। তার মানে আমার যে ফুয়েল, এটা ঠিক এই বোতলটার মধ্যে 100 ml পরিমাণে রয়েছে। এবং এটার যে কার্বোরেটরের যে ফুয়েল সাপ্লাইয়ের পাইপটা, সেটা ছুটিয়ে ফেলছি, এটা ছুটিয়ে এটার ভেতরেও তারপরেও কিছু ফুয়েল জমা থাকে কার্বোরেটরে, সেটা আমরা পুড়িয়ে এতক্ষণ বসে বসে শেষ করে ফেলছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখবেন এখন মোটরসাইকেল কোনো স্টার্ট নেবে না। একবার, এই হচ্ছে দুইবার। তার মানে আপনারা নিশ্চয়ই শিওর হয়েছেন যে এই মুহূর্তে মোটরসাইকেলের কার্বোরেটর এমন পরিমাণ ফুয়েল নেই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে। তো আমরা হিসাবটা রাখবো হলো ওডোমিটারে, কারণ ও ট্রিপ 1 এবং ট্রিপ 2 মিটারে দুটো হিসাব রাখছে, কাজে আমরা ওডোমিটারের মাধ্যমে হিসাবটা রাখবো। তো ও এইটা মোটরসাইকেলটা চলেছে মোট 2067 কিলোমিটার। এই জায়গা থেকে আমরা মোটরসাইকেলটাকে এখনই চালানো শুরু করবো। ভিউয়ার্স, আমাকে এই মোটরসাইকেলটা দিয়ে সহযোগিতা করেছে আমার খুব কাছের এক ছোট ভাই, তার নাম হচ্ছে ফাহিম। তো ফাহিমকে নিয়ে এর আগে এই মোটরসাইকেলটা দিয়ে একটা ইউজার রিভিউ করেছিলাম, আপনারা কেউ মিস করে থাকলে আমার চ্যানেলটা ভিজিট করে কাইন্ডলি দেখে নিতে পারে। তো ঠিক আছে ফাহিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো চালাই আসি, এরপরে বাকি কথাবার্তা আমরা বলবো। সো ভিউয়ার্স, আমাদের মোটরসাইকেলটা আর একটু কাজ বাকি আছে। এটার কার্বোরেটরের যে ফুয়েলের লাইনটা এটা দিব, এবং মাইলেজের যে বোতলের চাবিটা, তারপরে সেটা অন করব। দেখি এটার কানেকশনটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা পরিয়ে দিলাম, এখন এটার চাবিটা অন করব। এই অন করলাম, এই তেল একটু কমে গেল, তার মানে পাইপের ভিতরে অকটেন প্রবেশ করে ফেলেছে। তো বের হওয়া যাক, চাবি অন করলাম। আমরা শুরু করতেছি 2067 কিলোমিটার থেকে, এটা আপনাদেরকে একটু আগে আমি দেখাইছি। স্টার্ট দিলাম, আজকে ওয়েদারটা বেশ খারাপ, একবার বৃষ্টি আসে থামে, এরকম ভেজালের মধ্য দিয়েই কাজকর্ম করতে হচ্ছে। তো খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, একটু এনজয় করতেছি। মেইন রোডের কাছে চলে আসছি একেবারে। মেইন রোডে ওঠার পরে মোটরসাইকেলটাকে একটু জোরে টানার চেষ্টা করব, জায়গা বুঝে অবস্থা বুঝে, কোনো ধরনের ঝুঁকিপূর্ণ গতিতে যাব না। আর পেট্রোল টেস্টের ভিডিওতে যেরকম 100 ক্রস করেছিলাম এই মোটরসাইকেলটা, সেরকম 100 ক্রস করার চেষ্টা করব সেফলি। তাহলে পাশাপাশি একটা পরীক্ষা হয়ে গেল আর কি, যে পেট্রোলে কতটুকু যায় আর অকটেনে কতটুকু যায়। এখনও বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, এর মধ্যেই বের হয়ে গেছি। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, দেখি যে না বৃষ্টি এমনই, তো কাজ তো আর ফেলে রাখা যায় না, তাই এরকম গুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে বের হয়ে গেছি। ঢুকে গেলাম লেক রোডে, এখন দেখি কতটুকু গতিতে মোটরসাইকেলটাকে তুলতে পারি উইদাউট রিস্ক।
কারণ মোটরসাইকেলটা আরেকজনের, সুতরাং সেটার প্রতি সম্মান জানিয়ে সেভাবে মোটরসাইকেলটাকে ড্রাইভ করতেছি। কিলোমিটারের উপরে আছি বর্তমানে, 5 নম্বর গিয়ারে। এই অকটেন টেস্টের সময় এই বাইকটাতে খুব একটা বেশি টানতে পারলাম না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু বেশি, একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর কি। এরকম অবস্থায় এটাকে একটু বেশি টানা, বেশি গতিতে চালানোটা, সর্বোচ্চ গতি 80-র উপরে একটু গেলাম একবার, আর যেতে পারলাম না। সিগন্যালে একটু দাঁড়াই, স্পিডটা তো এখন স্টার্ট অফ করে দিব, সিগন্যালে খামোকা তেল পুড়িয়ে কোনো লাভ নাই। পেট্রোল টেস্টের সময় কিন্তু দেখাইছিলাম এই সিগন্যালে বোতলে কোনো ফয়েল ছিল না, এখানেও দেখলাম যে একই অবস্থা। তার মানে 100-তে তুলতে না পারলেও ফয়েল কিন্তু ঠিকই বার্ন হয়েছে। মোটরসাইকেলটা স্টার্ট দিলাম, আবার চলে যাব বাঁদিকে। বর্তমানে মিটারের অবস্থান 2070 কিলোমিটার। হালকা একটু ধাক্কা দিল, হ্যাঁ এখন দেখি যে ভালোই ধাক্কানো শুরু করছে। সামনে বাস রেকার করছে পুলিশ, হ্যাঁ বেশ ভালোই ধাক্কাচ্ছে। এখন দেখি আর কত কিলোমিটার যায়। মিটারের বর্তমান অবস্থান 2071 কিলোমিটার। এই বন্ধ হয়ে যায় যায় করতেছে। গতিতে আর তুলতে পারতেছি না, ফুয়েল পাচ্ছে না, বেশ ভালো ধাক্কাচ্ছে, বন্ধ হয়ে যাবে। এই বন্ধ, এই না এখন স্টার্ট ছাড়ে নাই, ছেড়ে দিছে, আর যায় না, ছেড়ে দিছে। দেখি আর কোনো স্টার্ট নেয় কিনা। বোতলটা খারাপ করলাম না, এখন ফুয়েল একদম 100% শেষ। পেট্রোল টেস্টের মতো দ্বিতীয়বার আর কোনো স্টার্ট নিচ্ছে না। না তাহলে আমাদের মোটরসাইকেলটা স্টার্টটা বন্ধ হয়েছে 2071 কিলোমিটার। আপনারা মিটারটা একটু ফলো করুন, 2071 কিলোমিটারে ফুয়েল শেষ হয়ে একদম স্টার্ট বন্ধ হয়ে গেছে, বাকি কথা হবে মাঠে। চলুন ভিউয়ার্স, পুরোটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আমরা এই মোটরসাইকেলটা 100 ML অকটেন দিয়ে চালানো শুরু করেছিলাম 2067 কিলোমিটারে, এবং আমাদের মোটরসাইকেলের স্টার্টটা বন্ধ হয়েছে 2071 কিলোমিটারে। তার মানে আমরা মোটরসাইকেলটা মোট চালিয়েছি 4 কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে যে 1 লিটার অকটেনে এই বেনেলি টিএনটি 150 cc-র মোটরসাইকেলটির মাইলেজ আমি পেয়েছি 40 কিলোমিটার। তো পেট্রোল টেস্টের মধ্যে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এটার মাইলেজ ছিল 50 কিলোমিটার, তো এখানে দেখা যাচ্ছে 10 কিলোমিটার কম। তো হয়তো বা অকটেন টেস্টের সময় মিটারের দশমিকে এদিক সেদিক কিছু হতে পারে। তো যাই হোক, আমি 40 কিলোমিটার মাইলেজই ধরে নিলাম অকটেনে, কারণ আমি ট্রিপ মিটারে কোনোটার হিসাব রাখতে পারি নাই। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।